আসসালামু আলাইকুম। আবারও ভারতকে অন্যায় সুবিধা করে দেওয়া হলো পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া সুপার ফোরের ম্যাচে, যেখানে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২৪ ওভার ব্যাট করার পর বৃষ্টি শুরু হয়, যেখানে বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে মাঠ কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছেন, তারা বিভিন্ন কর্মকাণ্ড করে গেছেন। গতকালকে দেখা গেছে পিচের উপর ফ্যান লাগিয়ে বালু দিয়ে পিচ শুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অবশেষে খেলা গড়ায় রিজার্ভ ডেতে আবারও বৃষ্টি নামে দুই ঘন্টা দেরিতে কিন্তু খেলা মাঠে গড়ায়। এদিকে ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এবার পিচের উপরে লাইটিংয়ের ব্যবস্থা করা হলো, পিচকে শক্ত করা হলো লাইট ব্যবহার করে। ধারণা করা হচ্ছে ২০ ঘন্টা কাভারের নিচে পিচ থাকার পর বোলারদেরকে বঞ্চিত করার জন্য পিচের উপরে লাইট ব্যবহার করা হলো, পিচটাকে শক্ত করে দেওয়া হলো, যাতে করে ভারতীয় ব্যাটাররা চমৎকারভাবে সুন্দরভাবে ব্যাট করতে পারেন এবং পাকিস্তানি বোলাররা কোনো সুবিধা আদায় করতে না পারেন। যেইভাবে সেই কাজ মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে পিচকে শক্ত বানিয়ে দিয়েছে, এখন পাকিস্তানি বোলাররা ভালোভাবে বল করতে পারছেন না, ভারতীয় ব্যাটাররা কিন্তু পাকিস্তানি বোলারদের তুনুদুনু করছেন, যেখানে লোকেশ রাহুল এবং বিরাট কোহলিরা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। এ কেমন অন্যায় করা হলো, এ কেমন আচরণ করা হলো পাকিস্তানের বিপক্ষে? ভারতকে কেন বারবার এরকম অন্যায় সুবিধা দেওয়া হয়, যেখানে মাঠকর্মীরা মাঠ শুকাতবেন কিন্তু তারা পিচকে আলো জ্বালিয়ে লাইট দিয়ে শুকালেন, এটা কেন করা হলো? কেন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বারবার ভারতকে? কেন অন্য দলগুলোকে বঞ্চিত করা হচ্ছে? তো বন্ধুরা, লাইট দিয়ে পিচ শুকাইয়ে তারপর ব্যাটিং উপযোগী পিচ তৈরি করার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, লিখে জানাতে পারেন আপনাদের মন্তব্য, আপনাদের কথা। ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।